আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড সংলগ্ন গাজীপুর চৌরাস্তায় স্থিত একটি 5.5 কাঠা অর্থাৎ 5.5% জমির সন্ধান নিয়ে আজকের এই ভিডিওটি। তার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, আপনারা যারা আপনাদের জমি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা যে কোনো প্রকার সম্পত্তি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে চান, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মাধ্যমে বিজ্ঞাপন করে আপনারা আপনাদের বিক্রয়কৃত জিনিসটি খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসা যাক মূল ভিডিওতে। তো আপনারা অনেকেই গাজীপুর চৌরাস্তার আশেপাশে এবং খুব ভালো পজিশনে কিছু জমি খুঁজতেছিলেন, তো তাদের জন্য আজকের আমার এই জমির সন্ধান। তো আপনারা দেখতে পারতেছেন উক্ত জমির আশেপাশে প্রচুর বাড়িঘর আবাসিক ভবন নির্মাণ করা আছে এবং এটি একটি আবাসিক এলাকা, এবং উক্ত এলাকাটি একদম গাজীপুর চৌরাস্তার ঠিক একদমই নিকটে 5 মিনিট দূরত্বে অবস্থিত। আদনান প্রপার্টি 100K চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই জমিটি দেখাবো সেই জমিটি হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র গাজীপুর চৌরাস্তার সংলগ্ন নলজানি এলাকায় অবস্থিত। তো আমি বর্তমানে আমি যে রোডটিতে আছি সে রোডটি হচ্ছে মেডিপ্যাথ হসপিটালের রোড। তো মেডিপ্যাথ হসপিটালের রোডের 2-3 মিনিট সামনের দিকে এগুলোই, পায়ে হেঁটে সামনে এগুলোই গাজীপুর শাহিন ক্যাডেট স্কুলের যে শাখাটি গাজীপুর চৌরাস্তায়, এই যে দেখতে পারতেছেন আপনারা, তো এই স্কুলের রোডটিতেই একদম শেষের অংশে উক্ত কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত। তো আমি এই রোডটি ধরে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি জমি বরাবর সরাসরি। আর আপনারা একটু লক্ষ্য করবেন, উক্ত এলাকায় প্রচুর হাইরাইজ বিল্ডিং বর্তমানে বিদ্যমান আছে এবং এগুলো সবগুলোরই প্রচুর ভাড়ার চাহিদা আছে। তো এ হচ্ছে মূল রাস্তা, এবং মূল রাস্তা থেকে 10টি প্লট পরে এই জমিটির অবস্থান, আমাদের আজকের কাঙ্ক্ষিত জমিটির অবস্থান। তো এই জমিটি একটি সীমানা পিলার দ্বারা সম্পূর্ণ জমিটি এটি চিহ্নিত করা আছে এবং উক্ত জমির সার্ভেয়ার দ্বারা জমির নকশা করা আছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে নকশাটি দেখাবো। এবং আপনারা আমার সামনে যে বিদ্যুতের খুঁটিটি দেখতে পাচ্ছেন, এই খুঁটি থেকে এই জমির যে খুঁটিটি, এই খুঁটি বরাবর মাঝখান দিয়ে যেই জায়গাটুকু আছে এটি সরাসরি গাজীপুর চৌরাস্তার জয়দেবপুর রোডের সাথে গিয়ে মিলিত হয়েছে। তো আপনারা যারা জমি ক্রয় করবেন তারা এখানে রাস্তা দেওয়া আছে, আপনারা রাস্তা করে নিতে পারবেন। যদিও এই রাস্তাটি এখনও কাঁচা রাস্তা, তবে সামনের দিকে অর্থাৎ জয়দেবপুর রোডের দিকে এই অংশে যে রাস্তাটি মিলিত হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ একটি কার্পেটিং রাস্তা। তা এই জমির ঠিক পিছনেই একটি 10তলা ভবন অবস্থিত এবং উক্ত এলাকায় গ্যাস বিদ্যমান আছে। যদিও আজকের কাঙ্ক্ষিত জমিটিতে গ্যাস নেই, তো এই সীমানাটি আপনার একটুখানি দেখুন, এইখানে ওই রোড থেকে ধরে এখানে মোট 5.5% জমির অবস্থান। তো সম্পূর্ণ জমিটি একটি খুঁটি দ্বারা অথবা সীমানা পিলার দ্বারা আবদ্ধ করা আছে, জমির সীমানা নির্ধারণ করা আছে। তো এইখানে আমি আপনাদেরকে এখন গুগল ম্যাপের মাধ্যমে জমির বাস্তব চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আর এখন আমি আপনাদেরকে জয়দেবপুর রোডটি, যেই রোডটি জমি পর্যন্ত গিয়েছে সেই রোডটি আপনাদেরকে একটু, সেই রোডটি থেকে জমির অবস্থানটি দেখাবো। তো এইখানে দেখেন জমিটি হচ্ছে একটু বাঁকা শেপের জমি, যদিও প্রচুর বাঁকা নয়, সামান্য কিছুটা বাঁকা অংশ আছে। তো জমির সামনের অংশটা ফুল স্কোয়ার শেপের এবং পিছনের যে অংশটা সেটা একটুখানি ত্রিভুজ আকৃতিরও না। এই যে এখানে জমির নকশা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই নকশা অনুযায়ী মোট জমির পরিমাণ এখানে দেখানো আছে এবং জমির নকশার ডিজাইনও করা আছে। তো এখানে যে কর্নারের যে তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করা সেইটি হচ্ছে মূল জমি, এই হচ্ছে সেই জমিটি। আর আমি আপনাদেরকে আবারও বলছি, এই খুঁটি, বিদ্যুতের খুঁটি এবং জমির যে পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝখান দিয়ে যেই পরিমাণ জায়গা অবস্থিত এইটি হচ্ছে জমির সামনে দিয়ে রাস্তার জায়গা গাওয়া আছে। এবং আজকের যে কাঙ্ক্ষিত জমিটি এটি একটি পৈতৃক সম্পত্তিতে পাওয়া জমি, জমি একদম নিষ্কণ্ঠক একটি জমি এবং আশেপাশে যারা আছেন সকলেই তারা একই পরিবারের
এবং তাদের মধ্যে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো এটি হচ্ছে এই এখানেই রাস্তার সীমানা দেওয়া আছে। এই রাস্তাটি সরাসরি জয়দেবপুর রোডের সাথে গিয়ে মিলিত হয়েছে। আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি। তো আপনারা যারা আজকের এই জমিটি দেখে আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন, তারা যারা ভবন নির্মাণ করতে চান অথবা যারা ডেভেলপার হিসেবে একটি ভবন নির্মাণ করে বিক্রি ফ্ল্যাট বিক্রি করতে চান, তাদের জন্য খুব উপযুক্ত হবে। কারণ এত ভালো একটি পজিশনে এত ভালো একটি জমি আসলে বলাই বাহুল্য। তো বন্ধুরা, আমি এখন যে রোডটি ধরে সামনের দিকে যাচ্ছি সেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে যে জয়দেবপুর রোডের দিকে যে রোডটি প্রবেশ করেছে সেই রোডটি। আর এই এই ভবনটি আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে রোডের ঠিক সামনে অবস্থিত। আর এই যে রাস্তাটি, এটি মাটির রাস্তা। এই মাটির রাস্তা সরাসরি ওই যে ওই জমির সাথে গিয়ে মিলিত হয়েছে। তো আপনারা যারা জমি ক্রয় করবেন, তারা এই রাস্তাটি মাটি ভরাট করে সংযোগ করে নিতে পারবেন এবং আপনারা গাজীপুর চৌরাস্তার সরাসরি যাতায়াত করতে পারবেন। আপনারা যদি চান, দুইটি উপায়ে আপনারা জমি থেকে যাতায়াত করতে পারবেন। একটি হচ্ছে মেডিপেট রোড থেকে, আরেকটি হচ্ছে গাজীপুর চৌরাস্তার দিক থেকে। তো এখানে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে জমিটি দেখিয়েছি, সেই জমিটির পরিমাণ হচ্ছে 5.5% এবং প্রতি কাঠা জমির বিক্রয় মূল্য হচ্ছে 36 লক্ষ টাকা। প্রতি কাঠা জমির বিক্রয় মূল্য হচ্ছে 36 লক্ষ টাকা। আর আপনারা যারা জমি ক্রয় করতে ইচ্ছুক, তারা আমার ডিসপ্লেতে দেওয়া মালিকের সাথে নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা মালিকের সাথে সরাসরি আলোচনা সাপেক্ষে জমিটি ক্রয় করতে পারবেন। তো এইখানে হচ্ছে গাজীপুর চৌরাস্তা, আর এইটি হচ্ছে জয়দেবপুর রোড। আর এই জয়দেবপুর রোডের একটু সামনের দিকে আসলেই আজোয়া ফাস্টফুডের পাশে যে রোডটি প্রবেশ করেছে সেই রোডটি হচ্ছে। আর ওইখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের ঠিক পিছন দিকেই হচ্ছে উক্ত জমিটির অবস্থান। তো আপনারা বুঝতেই পারছেন এটি গাজীপুর চৌরাস্তার কতটুকু কাছে জমিটি অবস্থিত। তো বন্ধুরা, আপনারা আশা করি জমিটি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনারা এরকম কোনো জমির সন্ধান খুঁজে থাকেন, অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে রাখবেন। আর জমির পজিশনটি খুব একটি ভালো পজিশন। তো আপনারা যারা এই ধরনের পজিশনে জমি খুঁজতেছেন, তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে জমিটি ক্রয় করতে পারেন। তো এখানে গুগল ম্যাপের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই, গাজীপুর চৌরাস্তার একটু সামনের দিকে আসলে গাজীপুর পোস্ট অফিসের পাশ দিয়ে একটি রোড প্রবেশ করেছে। সেই রোডটি হচ্ছে একটি 20 ফিটের মাটির রোড। এইখানে সেই রোডটি, এই 20 ফিটের মাটির রোডের ঠিক চার পাঁচটি প্লট পরেই উক্ত কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সবাইকে ধন্যবাদ।